নদিয়ার শান্তিপুর বাঘ আছড়া বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা মারল তৃণমূল। স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ। পঞ্চায়েত প্রধান বেনিয়মের রেশন ডিলারশিপ পেতে এক কৃষ্ণনগরবাসীকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র দিয়েছেন কোনো প্রমাণপত্র ছাড়াই। সরকারি ফুড ইন্সপেক্টরও কাটমানি চেয়েছেন 50,000 টাকা। এর প্রতিবাদে এলাকার মানুষের বিক্ষোভ। সমর্থন জানিয়েছেন তৃণমূলের বিরোধী দলনেতা সহ পঞ্চায়েত সদস্যরা। বেশ খানিকটা সময় এই বিক্ষোভ চললে পরবর্তীতে পুলিশের আশ্বাসে শান্ত হয় বিক্ষোভকারীরা। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘৃণ্য ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একটা রেশন ডিলার আমার পরমচপুর গ্রামে ভ্যাকান্সি বার হয়, সে বিজ্ঞপ্তি সরকারের দেখে আমার স্ত্রীর নামে আমি জমা দিই এবং গ্রামের অনেকেই জমা দিই তাতে। এবং তার কিছুদিন পর শান্তিপুরের এরিয়া ফুড ইন্সপেক্টর আজিজুল পাশা এসে আমাদেরকে নোটিশ পাঠায় ইনকোয়ারি করার জন্য। তিনি ইনকোয়ারিও করে, ইনকোয়ারি করার পর তিনি মাপজব নেয় এবং আমার স্ত্রীকে দিয়ে কিছু কাগজপত্র এবং সাদা কাগজে সই করিয়ে নেয়। সাদা কাগজে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সাদা কাগজে আপনারা করলেন কি কারণে? আমি রেশন ডিলার পাওয়ার তাগিদে এটা করতে বাধ্য হয়েছি। আচ্ছা, তারপরে? তারপরে স্যার আমরা, উনি বলে আমার থেকে 50,000 টাকা চাই। আমার ঘর বড়, গোডাউন বড়, অফিস বড়, থাকা সত্ত্বেও সবকিছু ছোট লেখে, উচ্চতাও ছোট লেখে, ঘরের মাপ ছোট লেখে, টিনের ছাউনি আছে, মানুষ পরিষেব যাবে বলে সেটা ছোট লেখে। সেই প্রমাণটা কিভাবে পেলেন? আমি কৃষ্ণনগর ডিএম অফিসে গিয়ে জানতে পারি। আচ্ছা, সেখানে যা যা মাপ আছে প্রকৃতপক্ষে তার মাপ নেই, সরকারি যে নিয়ম আছে আমার সব রুলস করা আছে। আচ্ছা, সেই রুলসের বহির্ভূত উনি অনেক কিছু লিখে দিয়ে। তা এই যে উনি যে এখন মানে যাকে নিয়ে আপনাদের অভিযোগ, তার বাড়ি কোথায়, তার নাম কি? এর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর সাব ডিভিশনালে, নাম মিন্ময় পাত্র, দিননগর ঘোষপাড়ায় তার বাড়ি। হ্যাঁ, তার ক্ষেত্রে কি হলো? তার ক্ষেত্রে সমস্ত কিছু আমার ইনকোয়ারির পরে, তার কোনো ঘর ছিল না, তার ঘর করার জন্য 20 দিন সময় দেওয়া হলো, তাকে ঘর কমপ্লিট হলো, তারপরে তার ইনকোয়ারিটা পাঠানো হলো। তার কি এই এলাকায় বাড়ি নয়? কোনো দিন কেউ দেখেনি আমার সাধারণ লোক বলুন। তাহলে বাড়ি কোথায় তার? বাড়ি কৃষ্ণনগর ঘোষ, দিকনগর ঘোষপাড়ায় বাড়ি। আচ্ছা, তাহলে এখানকার প্রথমে হচ্ছে আমি একটা সাধারণ ছেলে, তো আমাকে বাগাশ্রা অঞ্চলের সমস্ত লোকজন আমাকে একটা দায়িত্ব দিয়ে বাগাশ্রা অঞ্চলের দায়িত্বের মধ্যে রেখেছে। হ্যাঁ, সেগুলো সব জানি আমি, সেই কারণেই প্রধান। আমি উত্তরটা দিন, মানে আপনি ইস্যু করেছিলেন যেটা, আমি বলবো, আমি আমার মতো করে বলবো না, বলবেন কিন্তু আমাদের অপ্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনা করবেন। আপনি তো প্রধান একজন, আপনাকে তো আশীর্বাদ করবে এটা স্বাভাবিক। না না, আপনি সাধারণ ব্যক্তি বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে, দেখুন সব ক্ষেত্রে সবভাবে আমার যেটা লিগাল কাজ, সেই লিগাল কাজ অনুযায়ী আমাদের অফিস স্টাফকে কিছু কাগজপত্র দেওয়া থাকে, যেমন বাসিন্দা সার্টিফিকেট। দেখা যাচ্ছে আমি 2 ঘন্টার জন্য এখানে নাই থাকতে পারলাম, সেই কাজটা ওরা করে। তো ওনাদেরকে যেই ডকুমেন্টসের ভিত্তিতে বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয়, ওনারা হয়তো সেই ডকুমেন্টস দেখেই সার্টিফিকেটটা দিয়েছে। প্রথমত যেটা দেখা হয় না, হয়তো নাকি ডকুমেন্টস আছে কি আদৌ? আমি বলি, ওনারা আধার কার্ড না হলে ভোটার কার্ড দেখে। কোনটা আপনাদের ম্যান্ডেটরি? কোনটা আমাদের? আধার কার্ড হলে হবে, ভোটার কার্ড হলে। ট্যাক্সের কাগজ? ট্যাক্সের কাগজ আমাদের পঞ্চায়েতে কোনো বাধ্যতামূলক এখনো রেজুলেশনে করা হয়নি, কিন্তু ওনারা বলছেন, ওনারা বলছেন ওনাদের কাছে আসলেই ট্যাক্সের কাগজ চাওয়া হয়। ওনারা বলে, ওনারা বলে যে আমাদের ট্যাক্সের রসিদ আছে দাদা। যখন ট্যাক্সের রসিদ না থাকে তখন বলে কোনো ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের ভিত্তিতে ওনারা দেয়। তো সেই ডকুমেন্টসের ভিত্তিতেই হয় এখন সবাইকে আধার কার্ড দেখেই ওনারা। না, আমি যেটুকু জানি সাংসদ বিধায়ক প্রত্যেকেই দেন, তাদের একটা আধার কার্ড কপি জমা দিতে হয়। না, আপনাদের কাছে জমা দেওয়ার ব্যবস্থা আছে? এখানে আজকের থেকে নাই, যতদিন থেকে পঞ্চায়েত চলছে ততদিন থেকেই ওইভাবে নেওয়া হয় না যে কোনো কিছু রেখে নিচ্ছে। তার মানে যে দিচ্ছে সেই ব্যক্তির সঙ্গে যদি অন্যজনের সম্পর্ক খারাপ হয় তাহলে সে বলবে না আমি দেবো না। রুলস অনুযায়ী যেরকম বিগত দিনে পঞ্চায়েত যেইভাবে চলেছিল, বিগত দিনের স্টাফ যেইভাবে চালিয়েছিল, যেই ভিত্তিতে ওনারা দিয়েছিল সেই ভিত্তিদের উপর ডিপেন্ড করে ওনারা দিচ্ছে। তার মানে আধার কার্ড বা কোনো প্রমাণপত্র জমা নেই? জমা নিয়ে আমাদের দেয় না, আমাদের ওনারা দেখে, আধার কার্ড দেখে, দেখে বা ভোটার ছবি দেখে,
দেখে যখন দেখে যে এইখানে ওনার সাথে কোনো সাক্ষাৎ দেয় উনি যে কি লোক আমি তোমার সেটা বলতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, ওনাকে কি লোক বা কি করেছে না করেছে ওনাকে আমি চিনিই না, ফালতু বলে তো লাভ নেই, কারণ উনি আমার অঞ্চলে এসেছে কি না এসেছে সেটাও আমি বলতে পারবো না। আমি বলেছি যে এই মানুষের